হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমাদের অনলাইন ক্লাসের দ্বিতীয় পর্ব। তো গতকাল ক্লাসে আমি আপেল আঁকানো শিখিয়েছিলাম তিনটা বৃত্তের মাধ্যমে, আর অর্ধেক কাটা আপেল আঁকানো শিখিয়েছিলাম ছটা বৃত্তের মাধ্যমে। তো আজকে আমি আম আঁকানো শেখাবো দুইটা বৃত্তের মাধ্যমে, একটা বড় বৃত্ত একটা ছোট বৃত্ত। তো চলুন শুরু করা যাক। আম আঁকানোর জন্য সবার প্রথমে আমাদের বড় বৃত্তটাকে আঁকতে হবে। তো বর্গবৃত্তটা আমরা উপরের দিকে আঁকবো, যে খাতার পৃষ্ঠা থাকবে আমাদের সেটার উপরের দিকে আমরা বর্গবৃত্তটা আঁকবো। দেখুন, আমি একটা বৃত্তের আকৃতি এঁকে ফেলেছি। আমি গত ক্লাসে বলেছি, আবারও বলছি, যে আমাদের যে কোনো জিনিস আঁকার জন্য অ্যাকুরেট শেপ দরকার নেই, শুধু আকৃতির মতো হলেই হলো। তো এটা আঁকা শেষ। এখন আমরা যেটা করবো সেটা হলো এই বৃত্তের মাঝবিন্দু একটা নির্দেশ করবো, যেটা বৃত্তের মধ্যবিন্দু। এটা আন্দাজ করে নেবেন আপনারা, 100% যেন তবে এমন না, আন্দাজ করে নেবেন যেরকম হয় হলো। তারপরে মাঝ বরাবর দিয়ে একটা লাইন টেনে নিয়ে যাব। মাঝ বরাবর দিয়ে লাইন টানার পরে যেটা করতে হবে সেটা হলো, বৃত্তটাকে আমি সোজা করে দিচ্ছি। লাইন টানার পরে আমরা এই যে অর্ধেক লাইন পেলাম, এই বৃত্তের মধ্যবিন্দু নির্ণয় করার পরে এই যে মধ্যবিন্দু থেকে এই নিচের যে লাইনটা পেলাম আমরা, সেটাকে আবার দুই ভাগে ভাগ করব। দুই ভাগে ভাগ করলাম। এখন দুই ভাগে ভাগ কেন করলাম? কারণ আমরা এখান দিয়ে আর একটা বৃত্ত আঁকবো, যেটা ছোট বৃত্ত হবে। আমি প্রথমে বলেছিলাম যে দুটা বৃত্তের মাধ্যমে আমরা আঁকবো। তো বড় বৃত্তটা সামনে এঁকেছি, এখন ছোট বৃত্তটা এখানে আঁকবো। তো এখানে একটা ছোট বৃত্ত এঁকে ফেলি, যেটা আগের বৃত্তের থেকে ছোট হবে। এইভাবে আমরা একটা বৃত্ত বড় আসছে, একটা বৃত্ত ছোট আসছে। এখন ছোট বৃত্তটা কত ছোট আঁকবেন সেটা আসলে নির্দিষ্ট মাপ নাই, আপনি চাইলে এর থেকে একটু বড় করেও আঁকতে পারবেন, সমস্যা নাই। কিন্তু যাই হোক, এই উপরে যে বড় বৃত্তটা তার থেকে যেন একটু ছোট হয়, তার সমান হলে হবে না, তার থেকে যেন একটু হলেও ছোট হয়। তোমাদের দুটা বৃত্ত কিন্তু আঁকানো শেষ, একটা বড় বৃত্ত একটা ছোট বৃত্ত। এবার যেটা করতে হবে সেটা হলো, দেখেন যে এই যে বৃত্তের গা ঘেঁষে যে লাইনটা আসছে, যে লাইনটা আসছে বৃত্তের গা ঘেঁষে, তো এই লাইন পর্যন্ত আমরা আনবো, এই পর্যন্ত আমরা নিয়ে আসবো। তো এইখানে দেখেন যে দুইটা বৃত্তের জয়েনিং পয়েন্ট, এখানে এই বৃত্তটা মিলছে, এই বৃত্তটাও মিলছে। তো এখান থেকে আমরা সামান্য একটু চাঁদের মতো করে বাঁকিয়ে দেবো। কি করলাম, এই যে আমের যে লাইনটা ছিল, সরি বৃত্তের যে লাইনটা ছিল, সেই লাইনের উপর দিয়ে আসলাম। আসার পরে এই যে জয়েনিং পয়েন্টের আগ দিয়ে আমরা একটু এটাকে চাঁদের মতো করে বাঁকিয়ে দিলাম, বাঁকিয়ে দিলাম। বাঁকানোর পরে এই বাঁকানোর এই শেষ অংশ থেকে আবার আমরা বৃত্তের সাথে জোড়া লাগাই দিই, একদম ইজি। বাঁকানোর পরে বাঁকানোর শেষ অংশ থেকে আমরা আবার বৃত্তের সাথে এটা অ্যাটাচ করে দিই। তারপরে যেটা করতে হবে সেটা হলো, আমরা আমি এক অংশ কমপ্লিট করলাম, সামনের দিকে ব্যাক সাইড কমপ্লিট করবো। ব্যাক সাইডে যে বৃত্তের লাইনটা ছিল তার উপর দিয়ে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে একটু গোল করবে, হালকা একটু গোলাকৃতি করবে, এই লাইনে সাথে নিয়ে আসবে। তেমন কিন্তু কিছুই করিনি, একদম সিম্পল। আপেলের সময় যেমন করেছিলাম দুটা বৃত্তের জয়েন করেছিলাম, এখানে কিন্তু একটু গোলাকৃতি করে এই বৃত্ত থেকে এই বৃত্তে একটা লাইন কেটে নিলাম। এখন আমাদের আম কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে সেটা হলো, যে ভেতরের যে বৃত্তগুলো ছিল সেগুলোকে মুছে ফেলতে হবে। তার আগে আমি একটা কথা বলি, যে আমরা আমের শেপ কিভাবে চেঞ্জ করতে পারি। আপনারা জানেন যে বিভিন্ন প্রজাতির আম হয়ে থাকে, এক এক প্রজাতির আম এক এক রকম হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা এই দুটা বৃত্ত দিয়ে কিন্তু সমস্ত প্রজাতির আম কমপ্লিট করতে পারি। সেটা কিভাবে, বৃত্তের সাইজটাকে ছোট বড় করে। ধরেন যে আমরা এই ছোট বৃত্তটা যদি আর একটু উপর দিয়ে আঁকতাম, অর্থাৎ মাঝ বরাবর দিয়ে আঁকতাম, তাহলে যে আমাদের আমটা হতো সেটা কিন্তু গোলাকৃতির হয়ে যেত, সেটা অন্যরকম আম হতো। আবার যদি বৃত্তটাকে আরেকটু নিচে আঁকি তাহলে কিন্তু আরো লম্বা আম হবে। আবার ধরেন বৃত্তটা গোল দিকে যদি ভাবে চ্যাপ্টা করে আঁকি, উপরে বৃত্তটা চ্যাপ্টা করে আঁকি, নিচের বৃত্তটা চ্যাপ্টা করে আঁকি, তাহলে কিন্তু আমের শেপটা চেঞ্জ হবে। আবার এই অংশটা, পেছনের অংশটা আমরা এদিকে একটু বেশি না বাঁকিয়ে যদি কম বাঁকাই, দেখেন কম বাঁকাই, তাহলে কিন্তু আমাদের আমের শেপ আবার চেঞ্জ হবে। এভাবে আপনারা কিছু জিনিস চেঞ্জ করে কিন্তু বিভিন্ন শেপের আম আঁকতে পারবেন।
এখন আমি এই যে ভিতরে যে লাইনগুলো ছিল বিটেন বা প্লাস সেগুলো সামনে মুছে ফেলা মানে আমার অরিজিনাল লাইনও মুছে গিয়েছিল এই জন্য আমি আবার এটাকে কনফার্ম করে দিই। খুব সহজেই কিন্তু আমাদের আম হয়ে গিয়েছে, এখন শুধু আমের বোটে দেওয়া বাকি। তো বোটাটা আমরা একটু নিচ থেকে এভাবে দিয়ে দিই। তো আমাদের আম আঁকাটা কিন্তু কমপ্লিট। এখন যদি কেউ চান যে পাতা দেবে নামে, তো পাতাটা কিন্তু দিতে পারবে। এই সাইড দিয়ে যদি একটা পাতা বের করে দিই, এতে ভাবে হয়ে গেল আমের পাতা। পাতা দিয়ে দিলাম। এখন পাতা দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনারা পাতাটাকে আমি সামনে দিয়ে রাখতে চাচ্ছেন নাকি আমি ওই পাশ দিয়ে রাখতে চাচ্ছেন। ধরেন যে এটাকে আমি আম ধরি, তো ধরেন যে এটা আম আর এটা আমের পাতা, যদি সামনে দিয়ে থাকে তাহলে তো পাতাটা দেখা যাবে, আমের অংশটুকু দেখা যাবে না। আর যদি পাতাটা পেছন দিয়ে থাকে তাহলে আমটা দেখা যাবে, পাতার অংশটুকু দেখা যাবে না। তো আমরা যদি পাতাটাকে সামনে দেখাতে চাই তাহলে অবশ্যই আমের এই অংশটুকু আমাদের মুছে ফেলতে হবে, তাহলে মনে হবে যে পাতাটা সামনে আছে। তো সামনে দেখাই আমের অংশটুকু আমরা মুছে ফেলি, তাহলে দেখা যাবে যে পাতাটা আমি সামনে দিয়ে গিয়েছে। আপনারা যদি আর্ট শিখতে চান, স্কেচ পেন্সিল কালার পেন্সিল এগুলো যদি শিখতে চান বিভিন্ন ক্যাটাগরি আর্ট, তাহলে অবশ্যই আমার অনলাইন ক্লাসে জয়েন করবেন। আমি ফেসবুকে বা ইউটিউবে শুধুমাত্র আউটলাইনের ক্লাস নেই, আর এই ক্লাসটাই আমি আমার অনলাইন ক্লাসে একবার স্কেচ করব আর তারপরে ক্লাসে এটাকে রং করব। যেমন আপেলের ক্লাসটা আমি অনলাইনে নিয়েছিলাম আপনাদের জন্য, ফেসবুকে নিয়েছিলাম, যে সেখানে শুধুমাত্র আমি আপেলের আউটলাইন এঁকেছিলাম। গত দুই দিনের অনলাইন ক্লাসে সেই আপেলটাকে আমি একবার ফুল পেন্সিল শেডিং করেছি, আবার পরের ক্লাসে আমি সেটাকে রং করেছি। তো আপনারা যদি অরিজিনালি আর্ট শিখতে চান ইচ্ছুক হন, তাহলে অবশ্যই আমার অনলাইন ক্লাস করতে পারেন একদম কম মূল্যে। তো অনলাইন ক্লাসে আগ্রহী হলে আমাকে অবশ্যই মেসেজ করবে বা আমার পোস্টে কমেন্ট করলে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে, খুব সহজে আপনারা আমার সাথে এই টেকনিকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।